করোনা ভাইরাস ভয়াবহ অশনি সংকেত মানব জাতির জন্য। বিশ্বের বিভিন্ন দেশে হু হু করে বাড়ছে কোভিড-19 করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO করোনা ভাইরাসকে মহামারী ঘোষণা করেছে। অনেক দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। চীনে 5 কোটি নাগরিককে কোয়ারেন্টাইন করেও ভাইরাস কাবু করা যায়নি। আক্রান্তের সংখ্যাও জ্যামিতিক হারে বাড়ছে। বাংলাদেশ, ভারত সহ দুর্বল স্বাস্থ্য পরিকাঠামো যেসব দেশ রয়েছে সেখানে করোনা ভয়াবহ আকার নিতে পারে। সুদূরের সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। সেই মেঘের আড়াল থেকে উঁকি মারছে ইতিহাস। প্রতি 100 বছরের ব্যবধানে নাকি ফিরে আসে এমনই মহামারী। 1720 সালে বিশ্বজুড়ে মারা গিয়েছে 20 কোটি মানুষ। 1820 সালে ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ায় কলেরার বলি হয় লক্ষ লক্ষ মানুষ। 1920 সালে স্প্যানিশ ফ্লুতে বিশ্বজুড়ে প্রায় 5 কোটি মানুষের মৃত্যু হয়। তার ঠিক 100 বছর পরে এসেছে করোনা ভাইরাস। চিকিৎসক বিশেষজ্ঞরা বলছেন পৃথিবীর বুকে মহামারীর তালিকাটা খুব ছোট নয়। 165 খ্রিস্টাব্দে এশিয়ায় মাইনর অঞ্চলে প্লেগে মারা যায় 50 লক্ষ মানুষ। 541 খ্রিস্টাব্দে জাস্টিনিয়ান প্লেগে মারা যায় ইউরোপের 250 কোটি মানুষ। 1346 খ্রিস্টাব্দে ব্ল্যাক ডেথ প্লেগে 3 মহাদেশে 20 কোটি মানুষ মারা যায়। 1852 সালের কলেরায় ভারত, ইউরোপ, উত্তর আমেরিকা ও আফ্রিকায় 10 লক্ষ লোক মারা যায়। 1899 সালেও রাশিয়ান ফ্লুতে 10 লক্ষ মানুষের মৃত্যু হয়। 1911 সালে কলেরায় 4 মহাদেশে 8 লক্ষ মানুষের মৃত্যু হয়। 1965 সালের এশিয়ান ফ্লুতে চীন, সিঙ্গাপুর এবং আমেরিকায় মারা যায় 20 লক্ষ মানুষ। 1968 সালে হংকং ফ্লুতে এশিয়া, অস্ট্রেলিয়া এবং আমেরিকায় 10 লক্ষ লোক মারা যায়। করোনা ভাইরাস ভিন্ন পরিবেশে চরিত্র বদল করে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আশার বিষয় হচ্ছে চিকিৎসার পরিকাঠামো বদলেছে, সচেতনতা বৃদ্ধি পেয়েছে। সবার প্রত্যাশা করোনা ভাইরাসে ইতিহাসের যেন পুনরাবৃত্তি না হয়।